নাচতে নাচতে আসলো আর আয়েশা বলল প্রধানমন্ত্রী মারা গেছে, প্রধানমন্ত্রী মারা গেছে, প্রধানমন্ত্রী মারা গেছে। খোদা না করুক, আল্লাহ হায়াত দরাজ করুক, এটা শুধু একটা উদাহরণ মাত্র। এরকম নাচতে নাচতে এরকম একটা কথা বললো যে প্রধানমন্ত্রী মারা গেছে, প্রধানমন্ত্রী মারা গেছে। ব্যক্তিটা কে? পাগল। তো তার কথা আমরা কেউ বিশ্বাস করব? বিশ্বাস হবে। তো 30 মিনিট পর, আধা ঘন্টা পর ডিসি সাহেব আসলেন, এই জেলার ডিসি সাহেব আসলেন, এসে বললেন এখন থেকে 30 মিনিট পূর্বে আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমরা বিশ্বাস করব কিনা? আচ্ছা, এদিকে আমরা লক্ষ্য করব, প্রথম যে ব্যক্তি কথাটা বলেছিল প্রধানমন্ত্রী মারা গিয়েছে সে একজন পাগল, আর দ্বিতীয় ব্যক্তি হলো ডিসি সাহেব। কথা এক, ব্যক্তি দুই। একই কথা দুজনে বলেছে কিন্তু ব্যক্তি হলো দুইজন। দেখা গেল প্রথম ব্যক্তির কথা আমরা বিশ্বাস করি নাই পাগল হওয়ার কারণে, আর দ্বিতীয় ব্যক্তির কথা বিশ্বাস করেছি। তো জিজ্ঞাস করলে আপনারা এক কথাই বলবেন যে প্রথম ব্যক্তির কথা এই জন্য বিশ্বাস করি নাই যে সে পাগল। পাগল এই জন্য বিশ্বাস করি নাই কেন? পাগলের উপর বিশ্বাস হয় নাই, পাগল বিশ্বস্ত না। তাহলে বোঝা গেল প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন, এই কথাটাকে বিশ্বাস করার আগে যে খবরদাতা, খবরদাতা সে বিশ্বস্ত হওয়ার প্রয়োজন। পাগল বিশ্বস্ত না যার জন্য পাগলের খবরকে আমরা বিশ্বাস, তার মানে পাগলকে আগে বিশ্বাস করি নাই, শুরুতেই আমি পাগলকেই বিশ্বাস করি নাই, ফলে তার খবর বিশ্বাস করি নাই। এই কি খবর ডিসি সাহেব নিয়ে এসেছেন? এখন আমি এই আমাদের জেহেনকে জিজ্ঞাসা করছি, এখন ডিসি সাহেব এই খবর নিয়ে আসায় তিনি খবরটা আমরা বিশ্বাস করেছি, এর অর্থ কি? আগে খবর বিশ্বাস করেছি না আগে ডিসি সাহেবকে বিশ্বাস করেছি? আগে ডিসি সাহেব আমার কাছে বিশ্বস্ত হয়েছে, তিনিকে বিশ্বাস করায় তিনি কথাকে বিশ্বাস করেছি। তো আমি বলতে চেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভিন্ন মাবুদ নেই, আল্লাহ এক, তিনি কোনো শরীক নেই, এটা একটা কথা, এটা একটা বাণী, এটা একটা সংবাদ। এই সংবাদ কে নিয়ে এসেছেন? এই খবর কে নিয়ে এসেছেন? মুহাম্মাদুর। তো আল্লাহ যে এক, তিনি যে কোনো শরীক নাই, এটা তো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যারা আল্লাহকে গ্রহণ করেছে, তারা তো দেখে নাই যে আল্লাহ কত ফুট লম্বা, প্রস্থে দৈর্ঘ্যে কত ফুট, কতটুকু সুন্দর, তিনির বয়স কত। আল্লাহ পাক এগুলো থেকে পাক পবিত্র, আমি বোঝার জন্য বলছি শুধু। যারা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ এক, তিনির কোনো শরীক নাই, এই কথাকে যারা গ্রহণ করেছে তারা তো আল্লাহকে দেখে নাই। এই খবরকে যারা গ্রহণ করেছে তারা এই খবর দাতা, লা ইলাহা ইল্লাল্লাহর খবর দাতা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা যারা গ্রহণ করেছে, গ্রহণ করার আগে গ্রহণ করেছে যিনি এই সংবাদটা দিয়েছেন, সেই সংবাদ দাতা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ভিন্ন মাবুদ নাই, এই কথাটার উপর বিশ্বাসের আগে বিশ্বাস করতে হয়েছে কাকে? খবরদাতাকে। খবরদাতাকে? এই বিশ্বাসের নাম ইমান। এজন্য বলা হয়, এজন্য আমরা শুরুতেই বলে থাকি ইমান নবী মুহাম্মাদুর মূলত নবীগণের মাধ্যমেই আল্লাহর উপর বিশ্বাস আনতে হয়, নবীগণ ব্যতীত আল্লাহ মানা যায় না। এই জন্য প্রথম অবস্থায় ইমান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা অনেক সময় দেখা যায় যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক লা ইলাহা ইল্লাল্লাহতে কেউ আলাদা করতে চেষ্টা করি, এতটুকু হুজুর পাক সম্পর্কে আমাদের ধারণা যে তিনি আমাদের মতোই একজন সাধারণ মানুষ, রক্তে মাংসে দুষে গুণে ভুল ভ্রান্তিতে এবং তিনি মরে মাটির সঙ্গে মিশে গেছেন, এরকম কিছু কিছু ধর্মমনা মানুষের লিখা আমাদের কাছে পৌঁছে, এ সমস্ত রেফারেন্স আমাদের কাছে আছে,
আল্লাহ পাক ওগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। এক্ষেত্রে আমি বলছি ফতোয়া হিন্দিয়া যাকে ফতোয়া আলমগিরি বলা হয়, এই ফতোয়া আলমগিরির মধ্যে রয়েছে দ্বিতীয় খণ্ডের মধ্যে, ওখানে আছে ওয়াইজ ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়াসিরু মুসলিমান, ওয়াইজ ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াসির মুসলিমান। প্রায় সাত শত মুফতি আনেকরাম ঐক্যবদ্ধ হয়ে তারা ফতোয়া দিচ্ছেন এই ফতোয়া আলমগিরির মধ্যে, যে ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, লা ইয়াসিরু মুসলিমান, সে কখনো মুসলমান হবে না। ওয়াইজ ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াসিরু মুসলিমান, মুসলিমান বরং যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করবে সঙ্গে সঙ্গে ব্যক্তিটা মুমিন মুসলমান হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। নবীগণ মানলেই নবীর মাধ্যমে আল্লাহ মানা হয়, কারণ নবীগণ এসেছে আল্লাহ, আল্লাহকে আল্লাহ যে এক বেনজির বেমিসাল এই প্রচারণার জন্যই নবীগণ এসেছেন, কাজী নবী মানার নামেই আল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান মান ইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীকে মেনেছে সে আমি আল্লাহর অনুসরণ করেছে, আল্লাহর পায়রবি করেছে। এই আয়াতে কারিমার দ্বারা এটাই বোঝা যায় যে নবীর অনুসরণ আল্লাহর অনুসরণ। রাব্বুল ইজ্জাত আরো ফরমান ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার নবীর মহব্বত অর্জন করেছে সেটা নামাজ দিয়ে হোক, রোজা দিয়ে হোক, হজ দিয়ে হোক, যাকাত দিয়ে হোক, টুপিদারি পাগড়ি লাগলো পর্দাফাশী দাওয়া কাবা জুব্বা যে কোনো বন্দিগি দিয়ে হোক, যদি কোনো মানুষ আমি আল্লাহর সন্তুষ্টি চায়, আমি আল্লাহর মহব্বত চায়, তো আমার নবী করিম রউফুর রহিম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর মহব্বত যেন অর্জন করে। এটা কেন এই বিষয়টা আমি খুব সংক্ষেপে বলছি, তাফসীরের কিতাবের মধ্যে আমার বিগত ওলামায়ে কেরাম একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূর সম্পর্কে তাফসীরের মধ্যে বলা হয়েছে, সুম্মা আনজালা রূহু ফি ক্বালিবিহি লিআন্নাহু নূরুন আলা নূরিন। খুব খেয়াল করবেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে নূরুন আলা নূর, নূরুন আলা নূর। এই নূরুন আলা নূরের অর্থ কি? আই নূরুন ফিন নূর, নূরুন ফিন নূর, নূরের মধ্যে নূর। আচ্ছা বলুন, আল্লাহ নূর না মাটি? নূর। নবীজি নূর না মাটি? নূর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারিমে এই মর্মে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি, তাফসীরে খাজিন, মাদারিক, জালালাইন থেকে শুরু করে সবকটা মুতাবার তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে হুজুর করিম রাউফুর রহিম মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর। তো তাফসীরে বলা হয়েছে নূরুন আলা নূর, অর্থাৎ আই নূরুন ফিন নূর, নূরের মধ্যে নূর। এখন কোন নূরের মধ্যে কোন নূর? আল্লাহ নূর, নবী নূর, আল্লাহ নূর, নবীজি নূর, নবীর নূরের মধ্যে আল্লাহ পাক নূর হয়ে গোপন আছেন বিদায় নবীজিকে বলা হয় নূরুন আলা নূর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নূর, সেই নূর নবীর নূরে গোপন আছেন, নবীর নূরে গোপন আছেন বা বিদ্যমান আছেন বিদায় হুজুর পাককে বলা হয় নূরুন আলা নূর। এই মর্মে বিতফসিল আলোচনা তাফসীরের কিতাবাদির মধ্যে আছে। তো এর দ্বারা বোঝা যায় যেহেতু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নূর হয়ে নবীর নূরের মধ্যে গোপন হয়ে আছেন, কাজেই নবী মানার নাম ইমান। নবী পাইলে আল্লাহ পাওয়া যায়। ধরুন এই যে একটা ফুল, এই ফুলটা আমার হাতে আছে, ফুল আমার হাতে, তো শুক্রাণ কোথায়? আমার হাতে। যেহেতু ফুলে, ধরেন একটা গোলাপ ফুল, তো এই ফুলে ফুল আমার হাতে, শুক্রাণু আমার হাতে, যেহেতু ফুলে শুক্রাণু অবস্থান করে, তো ফুলটা আমি দিয়ে দিলাম ভূয়ে সবের কাছে। এখন শুক্রাণু কোথায় চলে গেল? ফুল যেথায় শুক্রাণু সেথায়। কেন? যেহেতু ফুলে শুক্রাণু থাকে, ফুল যেখানেই যাবে শুক্রাণু সেখানে যাবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ওয়াজাদানি ফাকাদ ওয়াজাদাল্লাহ। ফুলের মধ্যে শুক্রাণু যেমনিভাবে থাকে, আমি নবীর মধ্যে আল্লাহ ঠিক সেমনিভাবে থাকে। ফুলের মধ্যে শুক্রাণু যেমনি, নবীর মধ্যে আল্লাহ তেমনি। এই জন্য আল্লাহ পাক ফরমান, মান ইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমি নবীর আমার হাবিবের গোলামি করেছে, নবীর গোলামি করেছে, সেজন্য আমি খোদার গোলামি করেছে। হুজুর ফাকুর ফরমান, মান ওয়াজাদানি ফাকাদ ওয়াজাদাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার গোলামি করলো সে রবের গোলামি করলো। তো আমি বলছিলাম ফুল আমার হাতে,
সুগ্রাণ আমার হাতে, ফুল চলে গেল ভূয়া সাহেবের কাছে, সুগ্রাণ তিনির কাছে। কেন সুগ্রাণ ফুল যেথায়, সুগ্রাণ সেথায়। নবীজি ফরমান, মান ওয়াজাদানি ফাকাদ ওয়াজাদাল্লাহ। ফুলে যেমনি সুগ্রাণ আছে, আমি নবীতে আল্লাহ আছে। কাজে যে ব্যক্তি ফুল পেয়েছে, সে সুগ্রাণ পেয়েছে। মান ওয়াজাদানি ফাকাদ ওয়াজাদাল্লাহ, তেমনি যে ব্যক্তি আমি নবী পেয়েছে, সে খোদা পেয়ে গেছে। নবী পাওয়া, খোদা পাওয়া। এই জন্য ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে মানার নাম ঈমান। এই সর্বগুণ বা সকল গুণ, এগুলোর অনেক আলোচনা, আমি সেদিকে আর যাচ্ছি না। এক কথায় বলবো, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 4000 গুণ রয়েছে। আমাদের দেশে হাজির নাজির নূর গায়েব রহমাতুল্লিল আলামিন হায়াতুন নবী খিতাবুন নবী সহ এই 65টা গুণের আলোচনা করা হয়ে থাকে। কিন্তু মুহাক্কিক ওলামায়ে কেরাম যারা, তারা জানেন, যারা কিতাব পর্যালোচনা করেন, গবেষণা করেন, হুজুর পাকের 4000 গুণাবলী রয়েছে। এই সমুদয় গুণ সহ নবীকে মানার নাম ঈমান। এর মধ্যে একটা গুণ হলো নূর। একটা গুণ কি? নূর। আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব এবং নূর, এগুলো আলোচনা করলে কিছুটা বোঝা যায়। তো আমি সময়ের দিক লক্ষ্য করে সেই ব্যাপক আলোচনায় যাচ্ছি না। আমাদের আখেরি অনুষ্ঠান কটা পর্যন্ত? সাড়ে নটা। কতক্ষণ আছে? আধা ঘন্টা আছে। দর্শক পড়ুন, সালাতুন ইয়া রাসূল আলাইকুম, সালাতুন ইয়া রাসূল আলাইকুম, সালাতুন ইয়া হাবিব আল্লাহ। এ হাজার বহরে হক সু গরিবা এক নজর, সালাতুন ইয়া রাসূল আল্লাহ। সালাতুন ইয়া রাসূল আল্লাহ আলাইকুম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনিকে এবং তিনি যাবতীয় গুণকে মানার নাম ঈমান। সময় খুব অল্প, আধা ঘন্টা। এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ ওয়াহদুন লাম ইয়াকুন মাহু শাই। শাইউন শব্দের অর্থ হলো ধাতু, বস্তু। হুজুর ফরমান, এই একটা হাদিসের দ্বারা শতাধিক হাদিসের সমাধান এসে যাবে যে হুজুর পাকের অস্তিত্ব সম্পর্কে। হুজুর পাক ফরমান, যখন কোনো ধাতু ছিল না, কোনো শাই ছিল না, কোনো বস্তু ছিল না, তখন ছিলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আসমান জমিন চন্দ্র সূর্য আগুন পানি মাটি বাতাস, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির ধাতু কি? আগুন পানি মাটি বাতাস। হুজুর ফরমান, লাম ইয়াকুন মাহু শাই, এই সমস্ত কোনো ধাতু ছিল না, এমনকি সাত আসমান সাত জমিন ছিল না। আলামে লাহুত মালাকুত জাবারুত কায়দুম মাউন আফনা অরবা থেকে শুরু করে লৌহ কলম আরশ কুরসি সৃষ্টি বলতে কোনো ধাতু যখন ছিল না, কোনো অস্তিত্ব কোনো অজুদ যখন ছিল না, হুজুর পাক ফরমান, ওই সময় ছিলাম আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে, এটা তাফসীরে রুহুল বায়ান শরীফ, কত খণ্ডবাজি, অষ্টম খণ্ডের 107 পৃষ্ঠায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ হতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন। কাদ জা আকুম মিনাল্লাহি নূর, এই কোরআন ওই কোরআন যে কোরআন এখন জাহিরি অবস্থায় আমাদের কাছে এসেছে। এই কোরআন বিভিন্ন আলমে, বিভিন্ন জগতে, বিভিন্ন সুরতে এসেছে, আর আমাদের জগতে এই কোরআন জাহিরি অবস্থায় এসেছে। কোরআনে করিম যখন নাজির হয়েছে, এরকম প্রিন্ট হয়ে কাগজের মধ্যে বার্নিং হয়ে আসে নাই, তখনই ছিল একটা সুরত আর এখন আরেকটা সুরত। এভাবে কোরআনে করিমের টোটাল 4টা সুরত রয়েছে। তো যাই হোক, আমি বলতে চেয়েছি যে হুজুর
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এসেছে জালিকাল কিতাব ওই কিতাব এই কোরআন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক তিনি নূর থেকে সৃষ্টি করেছেন সেই সময়ও কোরআনে কারীমের অস্তিত্ব ছিল যখন অন্য কোনো সৃষ্টি ছিল না বা সৃষ্টির কোনো ধাতু ছিল না ওই সময় নবী করিম রাউফুর রহিম কে সৃষ্টি করে আল্লাহর কুদরতের সামনে স্থাপন করলেন স্থাপন করে ইয়ানজুরুল্লাহু ফি কুল্লি ইয়াউমিন 70 আলফ নাজরাতিন এই নূরের প্রতি আল্লাহ পাক এই নূরের প্রতি প্রতিদিন 70,000 বার দৃষ্টি দিয়েছেন আল্লাহর এক একটা দৃষ্টিতে এই নূরের উপর এক একটা পোশাক হয়ে গেছে এক একটা লিবাস হয়ে গেছে এক একটা বেষ্টনি হয়ে গেছে ওয়াকিলা আলফ আমিন এইভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই নূরের উপর 2,000 বছর পর্যন্ত দৃষ্টি দান করেছেন প্রতিদিন যদি 70,000 দৃষ্টি দেন আর এক একটা দৃষ্টিতে এই নূরের উপর এক একটা কবার হয়ে যায় এক একটা বেষ্টনি হয়ে যায় তো এইভাবে আল্লাহ পাক 2,000 বছর পর্যন্ত দৃষ্টি দেয় এখন এই নূরের উপর কতগুলো বেষ্টনি হয়েছে এখন প্রশ্ন বাকি রইল এই অগণিত পোশাক অসংখ্য পোশাক নবী পাকের উপর কেন পরানো হলো তিনি তো তিনি সর্বপ্রথম ওজুদ সর্বপ্রথম অস্তিত্ব হলো নূর আর এই নূরের উপর অসংখ্য পোশাক কেন পরানো হলো এদিকে প্রশ্ন বাকি থেকে যায় তিনি প্রথম ছিলেন নূর আর 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে মায়মানার উদরে এই মাহে রবিউল আউয়ালে 12 তারিখে তিনি মায়মানার উদরে মানব রূপে এসেছেন এই দুই কথার মধ্যে কি সামঞ্জস্য এটা তো 4-5 ঘন্টা সময়ের বিষয়ে আমি আলোচনা করে থাকি এই অল্প সময়ে সম্ভব না তো আকলমান রায় সারা বাসাত আমি এক কথাই বলতে চেয়েছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে এই নূরের উপরে কোটি কোটি পোশাক পরিধান করিয়ে রব্বুল ইজ্জত ঘোষণা করেন যা কোরআনে কারিমে আছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আল্লাহ পাক ফরমান আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবীগণকে আমি শুধু আরব জাহানের জন্যই পাঠিয়েছি আরব জগতের জন্যই কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব এমন যে আল্লাহ পাক ফরমান হে আমার নবী আপনাকে শুধু আমি আরব জাহানের জন্যই পাঠাইনি বরং লিয়াকুনা লিল আলামিন নাযীরা আমি রবের রববিয়ত যত আলামের মধ্যে আছে যত সৃষ্টিতে আছে তত সৃষ্টিতে হে নবী আপনি নবী হয়ে হাজির আছেন মওজুদ আছেন পড়ুন সুবহানাল্লাহ এই অসংখ্য সৃষ্টির মধ্যে এই জগৎটা হলো আলামে দুনিয়া মানব জগৎ এই মানব জগতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানব রূপে পাঠাবেন বলেই ওই অসংখ্য সুরতের মধ্যে অসংখ্য লিবাসের মধ্যে যখন আল্লাহ পাক নূরের উপর অসংখ্য লিবাস পড়িয়েছিলেন তখন একটা লিবাস ছিল মানবীয় লিবাস যাকে আরবিতে বলা হয় বশর সুরতে বশর ওই পোশাকের মধ্যে একটা পোশাক ছিল লিবাসে মালাইকা এটা ফেরেশতাদের সুরত এর মধ্যে একটা ছিল বাইদারের সুরত অর্থাৎ এই কোটি কোটি সুরত দেওয়ার উদ্দেশ্য হলো এই হুজুর পাককে অসংখ্য অগণিত আলমের মধ্যে কোটি কোটি জগতের মধ্যে তিনি পরিভ্রমণ করবেন অসংখ্য জগতের নবী হবেন এই জন্য হুজুর পাককে বলা হয় নবীউল আম্বিয়া কুল কায়নাতের নবী যখন নবী আলমে লাহুতে গিয়েছেন লহুতি সুরতে হাজির হয়েছেন যখন আলমে মালাকুতে হাজির হয়েছেন ফেরেস্তা সুরতে হাজির হয়েছেন যখন আলমে আরুয়া গিয়েছেন তখন রুহের সুরতে হাজির হয়েছেন যখন মানব জগৎ সৃষ্টি হয়েছে তখন মানব জগতে মানব রঙে মানব বেশে এসেছেন যেন মানুষকে পড়াইতে পারে লা ইলাহা আমি 10,000 কথাকে এক কথাই বলতে চাচ্ছি যে এই নূরের উপর বেষ্টনীগুলো না পরাইয়া সরাসরি যদি আসতো তাহলে আপনি আমি পুরে শুধু আপনি আমি পুরেই না এই জগৎ পুরে সরকার হয়ে যেত কারণ হযরতে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের দরবারে আরজ করেছিলেন রব্বি আরিনি হে রব আমাকে দেখা দাও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়েছিলেন আর মুসা আলাইহিস সালামের সামনে রব্বুল ইজ্জত 70,000 পর্দা দাঁড় করিয়েছিলেন একটা পর্দা থেকে অপর পর্দার দূরত্ব ছিল 500 বছরের রাস্তা প্রতিটা পর্দা ছিল ইয়াকুত ও জামরুদ পাথরের দ্বারা নির্মিত তৈরি এক একটা পর্দার ওয়েট ছিল আবার 500 বছরের রাস্তা এইভাবে 70,000 পর্দা দাঁড় করিয়ে আল্লাহ পাক জাররা পরিমাণ নূরের তাজাল্লি প্রকাশ করলেন আর 70,000 পর্দা ভেদ করে নূরের তাজাল্লি এসে পড়েছে তুর পাহাড়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারিমে ফরমান একটু বের করে দেন ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবাল আয়াত কা না এরকম হবে রব্বুল ইজ্জতের ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে আল্লাহ পাক যখন নূরের তাজাল্লি প্রকাশ করেছেন তো কনিষ্ঠ আঙ্গুলের যে মাথায় নখ থাকে
যে নখটা আমরা কেটে ফেলি ওই নখের সামান্যতম অংশ পরিমাণ আল্লাহ পাক নূরের তাজাল্লি প্রকাশ করেছিলেন। আর সেই নূরের তাজাল্লি 70,000 পর্দা ভেদ করে তুর পাহাড়ে পড়েছে। আর যে পাথরখণ্ডের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন ওই পাথরখণ্ডটা আল্লাহর কুদরতে হযরত মূসা আলাইহিস সালামের উপর এরকম উল্টে গেছে, এরকম উল্টে একটা ছাতার মতো ছাতা হয়ে গেছে, যেন নূরের তাজাল্লি সরাসরি হযরত মূসা আলাইহিস সালামের উপর না পড়ে, এটা প্রভাব যেন সরাসরি হযরত মূসা আলাইহিস সালামের উপর না পড়ে। এজন্য পাথরটা উল্টে হযরত মূসা আলাইহিস সালামকে সেভ করা হয়েছে। আর সেই পাথরটা হয়ে আছে এখনো খণ্ডগুলো কোন অবস্থায় চলমান অবস্থায় আছে, এগুলোর কি কি আজমত আছে, এবং সেই সময় এই দুনিয়ায় 48টা ঘটনা ঘটেছিল, সেই ভয়াবহ ওজন করা বা চিন্তা করা ফিকির করার বিষয় হলো এই আল্লাহর নূরের তাজাল্লি 70,000 পর্দা ভেদ করে তোর পাহাড়ের উপর পড়ায়, পাহাড়টা যদি খণ্ড খণ্ড হয়ে গেল তো আল্লাহ পাকের পক্ষ হতে রব্বুল ইজ্জত ফরমান কাদ জা আকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ পাকের পক্ষ হতে আমার নূর দিয়ে নবী করিম রব তিনি নূর হয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ হতে নূর হয়ে সৃষ্টি হয়েছেন। সেই নবীকে নূর করে নূরী অবস্থায় যদি আল্লাহ পাক ডাইরেক্ট এই দুনিয়ায় পাঠিয়ে দিতেন বা এই সৃষ্টির যে কোনো ধারায় পাঠিয়ে দিতেন নূর অবস্থায়, তাহলে অবস্থাটা কি হতো আপনারা চিন্তা করেন। আল্লাহর সামান্য নূরের তাজাল্লি করিম রাউফুর রহিম আল্লাহ পাকের নূর হতে সৃষ্টি হয়ে ডাইরেক্ট নূর অবস্থায় নূরি হলে নূরি তাজাল্লি নিয়ে যদি এই দুনিয়ায় আসতেন সারাটা দুনিয়ার সকল সিলহ করম সহ আল্লাহর গোটা সৃষ্টি তা হয়ে যেত পুরে, এই দুনিয়া যেন পুড়ে না যায়, এই দুনিয়ার অবস্থা যেন সমাজ যেন টিকে থাকে, দুনিয়ার সংসার যেন পথ পাইতে পারে। এটাকে আমি আরো সংক্ষেপ করছি, ধরে নেন এই কারেন্টের তারের উপর একটা প্লাস্টিকের কভার, এই যে প্লাস্টিকের কভার দেয়া হয়েছে এই কভারটা কারেন্টের প্রয়োজন নেই, এই প্রয়োজন আপনি আমার, যদি এর উপর কভার না দেয়া হতো তাহলে আমি এখানে স্পর্শ করলে আমাকে শর্ট করত, কাজেই আমার নিরাপত্তার জন্যই এই কারেন্টের তারের উপর কভার বা বেষ্টনী দেওয়া হয়েছে, পোশাক পরানো হয়েছে। নবী করিম রাউফুর রহিম আল্লাহ পাকের নূর যখন কোনো সৃষ্টি ছিল না তখন ছিলেন প্রথম ওজুদ প্রথম অস্তিত্ব নবী করিম রাউফুর রহিম, সেই নূর যদি সরাসরি এসে যেত দুনিয়া পুড়ে যেত, কাজে এই কারেন্টের তারের উপর যেমনিভাবে কবর দিয়ে আপনি আমার নিরাপত্তার বিধান করা হয়েছে, হুজুর করিম রাউফুর রহিমের উপর এই অসংখ্য পোশাক 2000 বছর পর্যন্ত পোশাক পরে আপনি আমার নিরাপত্তার বিধান করে জগতে বিভিন্ন রূপে বিভিন্ন স্রোতে মানুষ স্রোতে ফেরেশতার স্রোতে রুহের স্রোতে বিভিন্ন স্রোত দিয়ে বিভিন্ন জগতে পাঠিয়ে দিয়েছেন, যেন পড়াতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। এভাবে নবীকে সর্বগুণে মানার নাম ঈমান, বলছিলাম ঈমান ও তাকওয়া এই দুইটা সম্পদ যার মধ্যে থাকবে আল্লাহর ওলি হয়ে বিদায় নেবে। তো আমি এক কথায় বলতে চাচ্ছি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মানার নাম ঈমান, নবী মানাই আল্লাহ মানা, চলে গেল ঈমান, বাকি রইল তাকওয়া, এই দুই সম্পদ থাকলে আমরা আল্লাহর ওলি হয়ে এখান থেকে বিদায় নেব। তাকওয়া হলো 21টা তাকওয়ার সংজ্ঞা আছে, আমি 21টা সংজ্ঞাকে এক কথায় বলছি, তাকওয়া হলো সকল প্রকার হারাম কাজ থেকে বিরত থাকা, সকল প্রকার নাজায়েজ কাজ থেকে হারাম কাজ থেকে গুনাহার গুনাহের কাজ থেকে বিরত থেকে নেকের মালা শরীয়তের মালা গলায় নেওয়ার নামই হলো তাকওয়া। এই কথাটা আমি একটু বিশ্লেষণ না দিলে একটু অসম্পূর্ণ হয়ে যায়, চতুর্শুরি পরি সলাতু নিয়া রাসূলুল্লাহ সলাতু নিয়া রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিব কিবরিয়া সরতা কদম নূর সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু নিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু নিয়া
সাধ্য নাই মোর যাইতে তোমার দ্বারে, বেদনার স্বর পৌঁছাইব কি করে। সালাতুনি রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমান আযাবুহু হাক্কুন কায়িনুন লিবাদিল মুসলিমিন ওয়া কাযা তানঈমুন লিবাদিল মুমিনিন। ইমামে আজম ফরমান কথেক মুমিন মুসলমানের কবর, কথেক মুমিন মুসলমানের কবর একটা আযাবের কারখানা হয়ে যাবে, আযাব কেন্দ্র হয়ে যাবে, আর কথেক মুমিন মুসলমানের কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। এই মর্মে হুজুর করিম রউফুর রহিম একুশটা হাদিস বর্ণনা করে, নবী করিম রউফুর রহিম থেকে একুশটা হাদিস রয়েছে। মুমিন মুসলমানের কবরে আজাব হয়, মৃত্যুতে আজাব হয়, দুজকে আজাব হয়। তবে হ্যাঁ, কথেক মুমিন মুসলমানের আজাব হয় কিন্তু আজাবটা টের পায় না, আজাব হইলেও তাদের মৃত্যুটা এমন ভাবে হয় মায়ের কোলে দুধ খেয়ে খেয়ে যেমন বাচ্চা ঘুমিয়ে যায়, কিছু মুমিন মুসলমান আছে এমনি ভাবে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যে তারা মৃত্যুর কোনো শাস্তি ভোগ করে না, আজাব ভোগ করে না। আর কথেক মুমিন মুসলমান আজাব ভোগ করে যেমনি ভাবে মৃত্যুতে তেমনি কবরে তেমনি হাসরে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জীবিত একটি বকরি, এই কথাটা নুজহাতুল কারী শরহে বুখারীর মধ্যে আছে, জীবিত একটা বকরিকে জবাই করা হয় নাই, জিন্দা অবস্থায় তার পায়ের দিক থেকে চামড়াটা টেনে টেনে মাথার দিক থেকে বের করা হচ্ছে, আর বকরিটা চিৎকার করছে। এই অবস্থায় বকরিটার যে কষ্ট হয় এর চেয়ে আরো বেশি কষ্ট হয় যখন মালাকুল মত ব্যক্তির জান কবজ করে। এভাবে একুশটা হাদিস রয়েছে, আমি ছেড়ে দিলাম, চলে যাই হাসরের ময়দানে। হুজুর পাক যখন মিরাজে গিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম, তিনি দেখেন কিছু সংখ্যক মুমিন মুসলমান যাদেরকে জমিনে শুয়াইয়া মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, আঘাতে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফেরেশতা পাথরটা আবার হাতে নেয়, হাতে নিয়ে আবার আঘাত করার জন্য, হাতে নেওয়ার ফাঁক দিয়ে এই অবসর সময়টুকুর মধ্যে মাথাটা আবার পূর্বের ন্যায় ভালো হয়ে যায়, আস্ত হয়ে যায়, আবার এভাবে আঘাত করতে শুরু করে ব্যক্তিটা নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করে, আমাকে বাঁচাও, রক্ষা করো, দয়া করো। কিন্তু আল্লাহ পাক ফেরেশতার মধ্যে, আযাবের ফেরেশতার মধ্যে মায়ার অংশ রাখেন নাই, দয়ার অংশ রাখেন নাই, মহব্বতের কোনো অংশ রাখেন নাই, আবার সজোরে আঘাত করে, মাথাটা চূর্ণ হয়ে যায়। এইভাবে শুধু আযাব চলছে, একের পর এক আযাব চলছে। নবীজি জিজ্ঞাসা করেন, হে জিব্রাইল, তাকে এই আযাব কেন দেয়া হচ্ছে? জিব্রাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এর অনেকগুলো পাপের মধ্যে একটা পাপ হলো তার যোগ্যতা ছিল, উপযুক্ততা থাকার পরেও সে যাকাত দিত না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে অগ্রসর হয়ে দেখেন কিছু সংখ্যক মানুষের টুট, উটের টুটের মতো মোটা মোটা টুট বিশিষ্ট মানুষ, যাদের টুটগুলো ফেরেশতারা নিচের দিকে এবং উপরের দিকে ধরে টানছে, বড় করছে, বড় করে করে মুখটাকে একটু বড় করলো, মুখ বড় করে এর মধ্যে পাথর ঢুকাচ্ছে,
একের পর এক পাথর পেটের মধ্যে ঢুকানোর ফলে পাথরগুলো বিষাক্ত অবস্থা নিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হচ্ছে। পায়খানার রাস্তা দিয়ে যখন বের হয়, ব্যক্তিটা এতটা কষ্টে এমন সজুরে চিৎকার দেয়, মরণ চিৎকার, ওই আখেরি চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত, দুনিয়ার মানুষের হাল থেকে বেহাল হয়ে যেত, এত সজোরে চিৎকার করে। নবীজি জিজ্ঞাসা করেন, হে জিব্রাইল, তার এই অবস্থা কেন চলছে, এই শাস্তি কেন? জিব্রাইল ফরমান, ইয়া রাসূলুল্লাহ, সে এতিমের সম্পদ নষ্ট করত, এতিমের ধন লুট করত, গরিবের হক নষ্ট করত, ওজনে কম দিত, অর্থাৎ অন্যের হক নষ্ট করার জন্য তার আজকে এই আজাব। এইভাবে মানুষের দুনিয়ার প্রত্যেকটা আজাবের জন্য কতক মমিন মুসলমানের শাস্তি রয়েছে। আমি সেই বর্ণনাগুলোর দিকে যাচ্ছি না সংক্ষেপ করার জন্যে। তাকওয়ার ব্যাখ্যায় আমি বলতে চেয়েছি, ইমান হইল নবীকে পূর্ণাঙ্গ মানা, নবীকে পূর্ণাঙ্গ মানার মাধ্যমে আল্লাহ মানা হয়, আর তাকওয়া হইল সকল প্রকার পাপ কর্ম হইতে নিজেকে পাপ পবিত্র রেখে নেকের মালা শরীয়তের মালা গলায় নেওয়া। কারণ আপনি আমার দুনিয়ার প্রত্যেকটা পাপের জন্য শাস্তি হচ্ছে, এই শাস্তির বিশাল নাজরানা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিকেছেন এবং হাদিসের মধ্যে এসেছে। কাজেই মৃত্যুর পূর্বে আমাদেরকে তওবা করা প্রয়োজন, সহি হওয়া প্রয়োজন, এটাই হলো ওয়াজের উদ্দেশ্য। তো সহি হওয়া, বিশুদ্ধ পথের প্রতীক হওয়ার জন্য একটা সহজ প্রেসক্রিপশন হুজুর করিম রউফুর রহিম এখানে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি